এই হেমন্তের মেঘমুক্ত আকাশে দেখা দিচ্ছেন হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা। কুয়াশার চাদর সরিয়ে হঠাৎ ফুটে উঠেছে সোনার টোপর পরা কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ। খালি চোখে সেই অপার সৌন্দর্য দেখতে উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পর্যটকদের ভিড়। মিরাজ আহমেদ রাসেলের তোলা ছবিতে জানাচ্ছেন সহকর্মী ফেরদৌস রহমান। ভোরের সূর্য ওঠার আগেই সৌন্দর্যপ্রেমীদের ভিড় তেঁতুলিয়ার মহানন্দা নদী পাড়ের ডাক বাংলোয়। সবার চোখ দিগন্তে, আকুল ব্যাকুল চোখ খোঁজে রূপের রানী কাঞ্চনজঙ্ঘাকে। হেমন্তের হালকা শীতে দেখা দেন তিনি। বরফের শুভ্র মুকুটে সূর্যের প্রথম কিরণ মেখে ঝলমল করে ওঠেন হিমালয়ের আদুরে কন্যা কাঞ্চনজঙ্ঘা। ঘটে প্রতীক্ষার অবসান। সৌন্দর্য পিপাসু চোখগুলো স্থির, মন্ত্রমুগ্ধ। এর আগে আমি দুবার আসছি, বাট ওইরকম ভাবে কোনো দেখতে পারিনি। তো এবার একটু প্ল্যান করলাম সবাই মিলে অক্টোবরের দিকে যাই, দেখি কি অবস্থা, কি আসা বিষয়। তো আসলাম এবং এটা ফাইনালি দেখতে পারছি। যখন তেঁতুলিয়ার দিকে আমরা বাসায় আসতেছি, তখন থেকেই আমরা মানে তেঁতুলিয়ার কাছাকাছি আসার পর থেকে কাঞ্চনজঙ্ঘা গতকাল থেকে দেখতেছি। সকালবেলা এসে সার্থক। মহানন্দায় প্রাণ জাগে ভোরের সঙ্গে সঙ্গে। পাথর উত্তোলনে নদীতে নামেন কর্মজীবী মানুষ। মনে হয় তাদের কর্মব্যস্ততার এই দৃশ্য যেন দেখছে বিশাল কাঞ্চনজঙ্ঘা। সকালটায় তেঁতুলিয়া যেন এক টুকরা স্বর্গোদ্যান। এখন তো যেমন দেখা যাচ্ছে এটা একরকমের, আর যখন সূর্য উঠছিল ওই সময়টা ছিল আরো সুন্দর, একদম লাল, এত সুন্দর যে প্রতিবারই মনে হয় যে একটু যাই আর একটু কাছ থেকে দেখে আসি। নয়নাভিরাম এই রূপ উপভোগ জীবনের সেরা সঞ্চয়, তাকে ধরে রাখতে চাই স্মৃতিতে। আর ক্যামেরায় তো বটেই তার নানা রূপ, বেলা বাড়তেই রং বদলায় কাঞ্চনজঙ্ঘা। মোহনীয় রূপ মুছে দেয় পর্যটকদের ক্লান্তি। ইন্ডিয়া যায় এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, দার্জিলিংয়ে যাই, দার্জিলিংয়ের যে দৃশ্যগুলো দেখে আবার কাঞ্চনজঙ্ঘাটা দেখে উপভোগ করে আসি। আমার মনে হয় যে বাংলাদেশ থেকেও আমরা সেটাই দেখতে পাচ্ছি। এই সময়টায় খুব একটা লিমিটেড টাইম দেখা যায়, সারা বছর দেখা যায় না, এই জন্য আমরা এই সময়টায় আসছি। প্রতি বছর হিমালয়ের এই সময়ে আকাশ পরিষ্কার থাকলে খালি চোখে তেঁতুলিয়া সীমান্ত থেকে দেখা যায় পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ রূপ দেখতে তাই অক্টোবরই হলো চায়ের সমতল স্বর্গ, পঞ্চগড়ে বেড়ানোর শ্রেষ্ঠ সময়। পৃথিবীর বুকে হাজার হাজার বছর ধরে আপন গর্ব নিয়ে দাঁড়িয়ে আছে হিমালয়। সেই হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন আকর্ষণ হয়ে আসে বাংলাদেশের মানুষের কাছে। হেমন্তের এই সময়টায় তাই পর্যটকরা ছুটে আসেন পঞ্চগড়ে। প্রজন্মের পর প্রজন্ম যায়, বছরের পর বছর যায়, কিন্তু কাঞ্চনজঙ্ঘার আকর্ষণ কখনোই শেষ হয় না। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, তেঁতুলিয়া, পঞ্চগড়।